সোফার উপর ডিপেন্ড করে আমরা টেবিলটা নিয়ে নেবো। যাই হোক, এই হলো আমাদের সোফা, বাট বড় হবে, অনেক বড়। এটা একটা মডেল, আর দেখো এটা নরমটা, দেখো এতটা, মানে এখানে এতটা নরম, উপরে তিন লেয়ার আছে, অনেক নরম। মানে যে এসে আমার বাড়িতে বসবে তার অনেক ভালো লাগবে। মানে আমার এটা ভালো লেগেছিল, কারণ এইটা সুন্দর যেত ঘরের সাথে, জায়গা হিসেবে ভালো, এটা জায়গা হিসেবে ভালো, এটা দেখতে ভালো, লুকসটা গোল্ডেন আছে, হ্যাঁ গোল্ডেন এর উপরে এটা ভালো, ঠিক আছে এটা সুন্দর। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। তো সবাইকে শুভ দীপাবলি, আর চারিদিকে গান চলছে, মানে একটা ফিলি আলাদা লাগছে। তো গাইস, যারা যারা আমার কাছে নেই সবাইকে দীপাবলি, কারণ কাছে থাকলে তো কাছে বলতাম, বাট যারা যারা কাছে নেই তাদেরকেও দীপাবলি আমার তরফ থেকে। আর যারা যারা আমার ভিডিও দেখছো বা যারা যারা আমার পাশে আছো, তো সবাইকে শুভ দীপাবলি। আর আজকের দিনটা অনেক অনেক ভালো কাটাও সবাই মিলে। আর দেখি, রাতে আমি পুজো দেওয়ার ইচ্ছা আছে। আর কালকে রাতে ভেবেছিলাম, মানে আমি আগে থেকেই ডিসাইড করে গেছিলাম যে আমি আজকে পুজো দেবো, অঞ্জলি দেবো, কিন্তু না খেয়ে অঞ্জলি দেওয়ার ইচ্ছে ছিল। রাত বারোটার পরে আমি ভাত খেয়েছি মাছ দিয়ে, আমি ভুলে গেছিলাম যে বারোটা ওভার হয়ে গেছে। তো তারপরে যেহেতু মানে রাতের পরে, মানে আজকে দিন পড়ে গেল, তো ওই জন্য আর আমি উপোস থেকে পুজোটা দেবো না, বাট এমনি অঞ্জলি দেবো। যাই হোক গাইস, আর সকাল সকাল ঘুম থেকে উঠলাম, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ভিডিও ভিডিও পাবলিক করলাম সব জায়গায়। আর এখন মা বলছে এই যে পাখা, এই পাখাগুলো আমার মুছতে হবে, আর এই পাখা প্রতিবার আমিই মুছি ঘরের। তাই আজকে ভাবলাম যে চলো পুজোর দিন তোমাদেরকে একটু দেখাই যে আমার এই পাখাগুলো মুছতে কীরকম কষ্ট হয়। তো চলো, আর বোন মা অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে, বোন যেহেতু একটু ব্যস্ত আছে, রিসেন্ট ঘরে ঢুকবো, এই কালী পুজোটা গেলেই ঘরে ঢুকবো, আর তিন দিন বা দুই দিন, তিন দিন বাকি আছে, তো ওই জন্য অনেক মানে কাজ, অনেক কিছু দরকার আছে, তো ওই জন্য সেইগুলো রেডি করছে, তো একটু তো ওদিকে টাইম লাগবেই। যাই হোক গাইস, যারা যারা আমাদের ফেসবুক পেজ এসআরকে সংকারে আমরা নতুন নতুন টাইপের ভিডিও আপলোড করছি, ওই ভিডিওগুলো দেখো, নিয়ে গিয়ে দেখে আসো, কারণ অনেক কষ্ট করে বানাচ্ছি বা অনেক সুন্দর করার চেষ্টা করছি। যাই হোক, চলো যারা যারা এখন দেখো নি দেখে আসো, আর এই ভিডিওটা যারা যারা দেখছে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না, আর আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাড়াতাড়ি করে, একদম আমি তো ম্যাক্সিমাম দিই, বাট তারপরেও চেষ্টা করবো সবার তা দেওয়া যারা যারা করছো। তো এইটার উপর উঠে আমার এই পাখা পরিষ্কার করতে হবে, কারণ আমাদের ঘরে তেমন কিছু নেই, লোক পাচ্ছি না, আমি লোক পাই না, লোক পাই না, ভুলে গেছি, দেখুন ফোন করছি, বলো তোমার আজকে কাজ জুতোর সুর এক খুঁজে নিয়ে আসা, কারণ ওটা বানাবো কদিন পরে, তোমার কাজ জুতোর সুর পাচ্ছি না, সেইটা ছিল 500 টাকা, তারপরে বলছি বলে এগুলো চলে না, তো এই জন্য আনি না, কিন্তু আমি রাখবো কিসে, ও বাবা। যাই হোক, আমি পাখা পরিষ্কার করলো, মাথাটা তো সেট করে রাখতে হবে, না হলে তাই না, আরে লোক পাচ্ছি না কোথাও, না একজন আছে, সে বললে চলে আসে, কিন্তু আমি বলিনি তাকে, আজকাল তো বলেছি, হ্যাঁ এটা বাদ হয়ে কি করবো, দাঁড়া আমি ফোন করি একটা, না না করতে হবে না, আমার ঘরেরটা কি করে করবি, খাট নেই তো, এখন হেরাওই পারবে না, এই এই নিয়ে করা লাগবে, বাইরে লোক আসলো তারাও করবে, এই 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 ধান্নে ধান্নে চলনে বস্তানে, অল্প জিনিস থাকবে তো, প্রচুর সুন্দর করে গোছাতে পারবো বাড়িটা, আমরা দেখবে তোমরা, আমি কালকে এটা ধুয়ে দিয়েছিলাম সুন্দর করে, ই বাবা আরশোলা, ও মা মা, এই ছোট আরশোলা মারো, এই যে আমার অ্যামাজনের বক্সেই ভরে গেল বাড়িটা, দেখো সারা ঘরে, বলো মা, আমার মা শুধু বলে এগুলোকে নিয়ে যেতে বল, এগুলোকে নিয়ে যেতে বল। যাই হোক, এখানে আমাদের তো তল্পি তল্পা গুটিয়েই গেছে, এখানে আছে ব্ল্যাঙ্কেট, ওটার মধ্যে আছে শাড়ি, আর এটার মধ্যে আছে নর্মাল মানে শাড়ি টাড়ি কিছু আছে, আমি জানি না সঠিক। চেয়ার টেবিলটা কি যাবে দাদা, চেয়ার টেবিলটা কি যাবে? তো গাইস, এখন বাজে 1:30, আর এখন আমরা বেরোলাম একটু বাইরে, তার কারণ আমরা যাব একটু সোফার ওখানটাতে, কারণ সোফা দেখতে যাবো, আর তোমরাও দেখবে যে কীরকম টাইপের সোফা আমরা বানাতে দিলাম বা কতদূর হয়েছে, সব কিছু নিয়ে আজকে একটু যাব দেখতে, আর কিছু বেডশিটও লাগবে, আমি আর বোন বেরোলাম। হ্যালো হ্যালো, আমাকে দিয়ে এইটা জানাচ্ছে, এটা জানাচ্ছে, ফোন জানাচ্ছে, সব কিছু, আর বাকি টাইম বলি কি, তুই এইগুলো। তো গাইস, যখনই আমি ব্লগটা শুরু করব, তার আগে আমারে বললো যে তুই হেলমেটটা আমার কাছে দে, এবার ব্লগটা শুরু কর, শুরু করে বল, এখন 1:30 বাজে, বলেছিস কিনা বল, বলেছি যে আমরা ঘুরতে আছি, যেটা বল, তোমাদের তো জানা, এই হেলমেট কে নিয়ে যাবে বল, সত্যি কথা বল, হেলমেট বাড়ি থেকে নিয়েছিস, বাধরে আনিয়েছি বাড়ি থেকে, আমি বললাম যে যার যার হেলমেট সে সে নেবে, বলে সে ঠিক আছে, ও বলে বাইরে বেরিয়ে গেছে, যে রাস্তায় এসে দাঁড়িয়ে আছে,
আমার হাতে একটা ব্যাগ আছে তুই বুঝিস না দে এবার দে এবার তো কাজের সময় দেখ কাজের সময় যে নেবে সে হচ্ছে তোর প্রকৃত বন্ধু তো গাইস আমার রাজা আছে এখানটাতে চলো রাজাকে একটু দেখে নাও ঠিকই বলেছে এখানে অনেক ডগি ক্যাটি থাকে পেটস থাকে না অনেক এখানে বের করার সময় হয়তো ওরা ঘুমাচ্ছে কেউ হয়তো বের করে নিলে সেই জন্য ওই তো রাজা আজা বাহু মে আজা রাজা এই 15 তারিখ করিস আজা রাজা রাজার মালিক তোকে দেখে আমার একটু ডাউট ফিল হচ্ছে তুই এটা রেখে দিয়েছিস তুই মুছিস বাবা কেন মনে হচ্ছে তুই মুছে দিস আমার গাড়ি আমি মুছি না দোকানদাররা মুছে গাড়ি যে দোকানদার মুছলো নতুন জামা দিওয়ালির দিন নতুন আবার বাড়ি বসে বলছিস আমার একটাও জামা পাল এই তুই রাজাকে ধরাছিস বলতে এটা নতুন কিনা এক্ষুনি সিল প্যাক খুললি খুললাম তাহলে গেঞ্জি তাহলে ওই হলো তো ভাল লাগে জামাটা আমি ভেবেছিলাম ব্ল্যাক ঘরে বসে এখন দেখছি না নর্সি কালার কি নর্সি কালার ব্ল্যাক না ও ব্ল্যাক আমার সানগ্লাসের জন্য আমি দেখছি নর্সি কালার কেমন লাগছে তাই ও হ্যাঁ ঘুরতে গেছি তখন তো এমনিতেই দেখা হয়েছে বাবা আমি তো শুধু ঘুরেছি চলো ভাই সেই একটা যাবে এটা চলে ঢুকো না না ওটা যত সময় যাবে তত এটা ঘুরতে যাবে ফাইনালি আমরা চলে এসেছি ডিবিতে তো মলে কত সুন্দর সাজিয়েছে রাতের বেলা এই জিনিসটা বেশি বোঝা যায় তো গাইস আমরা চলে এসেছি এবার যাবো সোফার দোকানে যেখানে আমরা সোফা অর্ডার করেছিলাম দেখা যাক কতটা সোফাটা রেডি হয়েছে কি কথা বলে আসো গাইস যাওয়া যাক এই যে এইটাই না তো গাইস এখান থেকে আমাদের সোফা অর্ডার করা হয়েছে তো চলো আগে ভিতরে যাই ভিতরে গিয়ে তারপর দেখা হবে আর এখানে 4-5টা সোফা আছে একটা দুটো এই একটা তিনটে আর আমার কাছে একটা আছে আমার এইটাই সেম এটাই বাবা ভালো লাগছে দেখতে তুমি বলো তোমরা বলো গাইস কোনটা ভালো লাগে এইটা আমাদের মানে এরকম টাইপের না না এটা না চেঞ্জ হয়ে গেছে না ওটা এটাই হবে এল বাটন এইটাই ব্যাক সাইডে ওটাই ছিল হ্যাঁ না আমাদের ব্যাক সাইডে ওটা যে অল্প সময় যে বসবে বসে ভালো লাগবে আমরা যেদিন এসেছিলাম সেদিন ভিডিও করতে পারিনি অনেক রাত হয়ে গেছিল ওই জন্য যেদিন টিভি কিনেছি পুরোও আসেনি একদমই তাই ভালো লাগছে বেশ এরকম একটা নিতে হবে না এরকম না আমাদের স্কয়ার নিলে বেশি ভালো লাগে আমাদের রেকট্যাঙ্গুলার হ্যাঁ সেগুলো কি রকম পিস হবে আচ্ছা দেখাচ্ছি আমি তোমায় চলো গাইস ওটা একটু পরে দেখছি আর আপাতত ও বাবা এগুলো নরম আছে বাট এগুলো থেকে এটা সবচেয়ে বেশি নরম কমফর্ট তাই এটা ওই আর অত এই কথা এখন বসে আছি আমরা যেরকম অর্ডার করেছি সেম সেই সোফাটাতেই মানে যেটা দেখে করেছিলাম 15 নভেম্বর দেবে মানে 15 তারিখ আমাদের বাড়িতে ঢোকার একদিন আগে মানে ওই দিন আমরা প্রায় চলেই যাবো সারা দিন তো অনেক জিনিস খুঁজছিল বোন বাট সেগুলো পাইনি আর এখন কিছু করার নেই এক্সট্রা এক্সপেন্সিভ মানে অনেক বেশি দাম তো ওই জন্য যেটা যেটা পেয়েছি ওইটা নিয়ে যাই
আর আমাদের যা যা দরকার ছিল ওগুলো ঘোরা কমপ্লিট। আর যেমন এখন লাস্ট ফিনিশিং আমি আমাদের সোফাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা হলো আমাদের সোফা, বাট বড় হবে, অনেক বড়। এটা একটা মডেল। আর দেখো এটা নরমটা, দেখো এতটা, মানে এখানে এতটা নরম, উপর তিন লেয়ার আছে। আর এটাতে বসলে অনেক নরম, মানে যে এসে আমার বাড়িতে বসবে তার অনেক ভালো লাগবে, মানে এসে কিছুক্ষণ হলে এখানে বসে থাকবে, আয় হায় সেই মজা পাবে। যাই হোক, এই কারণে নিয়েছি এখানে। দেখো সবথেকে বেস্ট এটাই, এটা 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 মানে আমাদের এটাই সবথেকে বেস্ট, মানে নরম থেকে শুরু করে ভালো, সব দিক দিয়ে ভালো। যাই হোক, তো গাইজ যেহেতু এটা একটাই থাকবে তাই ভালো, আমি একটু বেস্ট একটু ভালোটাই রাখি। যাই হোক, এত খরচা যখন হয়েছে আর ভেবে লাভ নেই, তো অনেক ভালো লাগলো। আর ফাইনালি এখানে একটা, এটা কি বলে, সেন্টার টেবিল, যেটা আমার এটা ভালো লেগেছিল কারণ এইটা সুন্দর যেত ঘরের সাথে, কিন্তু এইটা জায়গা হিসেবে ভালো, এটা জায়গা হিসেবে ভালো, এটা দেখতে ভালো, এই লুকসটা গোল্ডেন আছে, হ্যাঁ গোল্ডেন এর উপরে এটা ভালো, ঠিক আছে, এটা সুন্দর লাগে, এটা দূর থেকে দেখতে ব্যাপারটাই আলাদা, যা ধরে যা কত সুন্দর এই লুকসটা, হ্যাঁ সেই লাগে, যে কিন্তু হ্যাঁ এটা টেবিলটা বসুক, হ্যাঁ টেবিলের উপর ডিপেন্ড করে আমরা যেটা নিই, সোফাটার উপরে, সরি সোফার উপর ডিপেন্ড করে আমরা টেবিলটা নিয়ে নেবো। যাই হোক, কিন্তু এটা হলে কি হবে, নিচে জিনিস রাখা যেত সব কিছু। হুম, তো চলো। আর যাই হোক, চলো আমাদের এদিকে কাজ রেডি, বাড়িতে বাড়ি গিয়ে নতুন ফ্ল্যাটে যেতে হবে, ওখানে গিয়ে অনেক কাজ আছে, আজকে দিয়ে জিনিস নেওয়া শুরু হবে না। হ্যাঁ টুকটাক চল চল চল। তো গাইস আমরা দুটো তিনটে জিনিস কিনলাম কাজের কাজের ভিতরে, স্মার্ট বাজারে গেছিলাম, আর মায়ের জন্য আমার জন্য দুটো সেম সেম চুড়িদার নিয়েছি। তো গাইস এখন বাড়ির দিকে যেতে হবে, আমার অনেক খিদে পেয়ে গেছে, খাওয়া হয়নি সকাল থেকে সেরকম ভাবে। লিফটে নামবি না কি, গ্রাম থেকে নিচে গিয়ে নামবো, চলো এই কটাই যখন আছে। আর আচ্ছা আমি রিং দেখছিলাম, তাহলে দেখি তো ছোট করা যাবে, তোর যদি নিস ভালো লাগছে, সত্যি ভালো লাগছে তো, লিফটের জন্য আমরা এখন দৌড়াদৌড়ি করছি, এইটা চার আছে, এটাও আছে, এটা তিন, তো এখন চলছে আমাদের ঘর গোছানো, আর এখনই আমরা অনেক জিনিসপত্র নিয়ে যাব নতুন ফ্ল্যাটে। আর আজকে হলো গিয়ে কত, 12 তারিখ, তাই দেখো সব জিনিসপত্র গোছানো চলছে, এগুলো সব নিচে ছিল, নিয়ে যাওয়া হবে ওই ফ্ল্যাটে কিছু কিছু জিনিস, আর মেইনলি সব এখানেই থাকবে। যাই হোক চলো ঘরটা গুছিয়ে নিই, আর আজকে কালী পুজো আর সবাই ঘুরছে, আমরা ঘর গুছাচ্ছি। যাই হোক, ওই সাবাস আর একটা জিনিস দেখো, বাপ রে বাপ, এই লাইট দেখো,
লাগিও সব ভালো লাইট কিন্তু ওই 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 সাধারণ আইডিটা ওইটা দিয়ে কান দিলেই হয়ে যাবে।